আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বন্ধুরা এক মুহূর্তের রাগ সারা জীবনের কান্না আল্লাহ তালা বলেন তোমার রাগকে গিলে ফেলো রাগকে গিলে ফেলো রাগ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে রাগের মাথায় আমার এমন কিছু করে বসি বা বলে বসতে পারি যার জন্য আজীবন অনুশোচনা করতে হয় রাগ নিয়ন্ত্রণ তাই অতি গুরুত্বপূর্ণ একটি দক্ষতা আজকে আমি চারটি হাদিস থেকে দেখাবো যে রসৎসাল্লিয়াম কীভাবে রাগে নিয়ন্ত্রণ করতেন প্রথম নম্বর হল আনাসরাজু যখন রাসুল সাল্লাহ কাছে ছিলেন তখন রসুদ আসলামের ছোটো অনেক কাজ করে দিতেন আনাস সরাজ যত বেশি কাজ করতেন এই চেয়ে বেশি দুষ্টুমি করতেন একদিন রসুদ সাল্লাহ আসলাম আনাস সলাদাকে একটি বিশেষ কাজে বাইরে পাঠিয়েছিলেন যখন আনাস আনাসরত্তানু বাইরে গিয়েছিলেন তখন খেলার মাঠে অনেক বন্ধুকে খেলতে দেখেছেন তাদেরকে দেখে সে কাজের কথা ভুলে যায় সে খেলায় মনোযোগ দিল খেলা করে কেটে গেছে আনাস আনাস্তানো তার নিজেরই খবর নেই এমন এক সময় আনাস সরাজ আনো হঠাৎ অনুভব করলেন বিশাল সাইজের কোনো এক খেলোয়াড় তাকে পেছন থেকে ঘাড় চেপে ধরেছে আনাস সরাজ মাথা ঘুরিয়ে দেখেন এ কি এই যে স্বয়ং রসুদ সাল্লাহ এক একমুখ হাসি নিয়ে উপস্থিত রসুদ সাল্লুসালাম আনাস একটি বিশেষ কাজই পাঠিয়েছিলেন অনেক সময় পাঠাবার পরও আনাস রজায়তানু যখন ফিরলেন না তখন রসদ সাল্লি সাল্লাম নিজেই সেই কাজটি করেছিলেন আর রসদ সাল্লাহ সাল্লাম রেগে যাওয়াটাই স্বাভাবিক ছিল কিন্তু তিনি আনাস রজায়তানু এর উপর তো রাখলেনই না বরং তার উপর যোগ করলেন মজা করলেন আমাদের সাথে যখন রেগে যাওয়ার মতো কিছু ঘটে তখন আমরা দেখব যে ঘটনাটি মাত্র একটি হিউমেরাস দুই নম্বর হলো রসদ সাল্লাহ সাল্লামের সময় স্ত্রীর মধ্যে আশার রাজন খুব ভালো রান্না করতে পারতেন না রান্নার জন্য প্রসিদ্ধ ছিলেন সাফিয়া রাজাত আনহা ও উম্মে সালমাহ রাজাত আনহা একবার রসদ সাল্লাহ ইসলাম যখন অন্য সাহাবিদের নিয়ে আয়সা রাজুদ্দ ঘরে বসে আলাপ করছিলেন তখন উমে সালমাহ রাজা তানহ তার রান্না করা খাবার নিয়ে ঘরে প্রবেশ করলেন এতে আশা রাজুত্ন আনহা ভীষণ জেলাস ফিল করলেন ব্যাপারটা অনেকে এরকম যে আমার রান্না কি এতই খারাপ যে অন্য ঘর থেকে খাবার আনতে হবে আশার রাধিতা রান্না রেগে গিয়ে এক বাড়িতে খাবার প্লেটটি ভেঙে ফেললেন ভেবে দেখুন অতিথির সামনে আপনার স্ত্রী যদি এরকম আচরণ করে তা আপনি কি করবেন একটু হলে তো বলবেন উফ অন্তত এটুকু হয়তো বলবেন যে এ কি এটা কি করলে তুমি রজত সাল্লা রয়াল্লাম সেরকম কিছুই বললেন না ভেঙে যাওয়া প্লেটের নিজেই কুলোতে শুরু করলেন এবং সাহাবিদের বললেন তোমরা তোমাদের খাবার খেয়ে নাও তারপর তিনি বাকি সাহাবিদের সামনে আশার আদারকে নিরাপদ করার জন্য খুব সুন্দর সুরে বললেন তোমার মা জেরাস ফিল করেছে রসদ সাল্লা এমনভাবে কথাটা বললেন এটা তো কোনো ব্যাপারই না সব মানুষ তো কম বেশি জেরাস ফিল করে শুধু তাই না তিনি সাহাবিদের মনে করে দিতে চাইলেন আশার এর মর্যাদা তাই তিনি আশার আদুলেরকে নাম ধরে না ডেকে তোমাদের মা এই বলে সম্বোধন করেছে তিন নম্বর হল একবার রসদ সাল্লাহ সালাম দেখলেন এক মহিলা কবরের সামনে খুব কান্নাকাটি করছে রসদ সাল্লাহ সালাম তাকে বললেন আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো মহিলাটি রসুদ সাল্লাহ সাল্লামকে চিনতে পেরলেন না তিনি আরও রেগে গিয়ে বললেন যান এখান থেকে আমার বিপদ তো আপনার হয়নি জবাবে রসদুল্লাহ সাল্লাম রেগে গেলেন না তাকে আরেকবার বোঝানোর চেষ্টা করলেন না বলেন না যে আমি হলাম আল্লাহর রসুল আর আমার ও মুখে মুখে কথা অথবা বললেন না আমি বললাম ভালো কথা আর তুমি কি না আমার সাথে এমন ব্যবহার করলে না তিনি এরকম কিছুই করলেন না তিনি চুপচাপ কিছু না বলে সে স্থান থেকে চলে গেলে রেগে থাকা মানুষকে বুঝাতে যাবেন না সে বুঝবে না তাকে শান্ত হওয়ার জন্য সময় দিন সময় দিন চার নম্বর হল নসাল্লা বলেছেন যে ব্যক্তি তক করা ছেড়ে দিবে সে যদি ভুলে পক্ষ হয় তবু সে জান্নাতের প্রান্তে বাড়ি পাবে আর যে ব্যক্তি সঠিক হওয়া পরও তর্ক ছেড়ে দিবে সে জান্নাতের মাঝখানে বাড়ি পাবে আর যে ব্যক্তি নিজের চরিত্রে উন্নয়ন করবে সে জান্নাতের সর্বোচ্চ স্থানে বাড়ি পাবে ভেবে দেখুন কি লাভ আরেকজনের সাথে তর্ক বিতর্ক করা রাগারাগি করা নিজের মেজাজ খারাপ করে যুক্তির উপর যুক্তি তৈরি করে শুধু এটাই প্রমাণ করে যে আমি সঠিক আমি ভুল এর মাধ্যমে না পাওয়া যায় নিজের মনে শান্তি না করা যায় অন্যের মন যায় তার চেয়ে চুপ করে থেকে অনে ভুল উপেক্ষা করে নিজের জন্য যেন একটি বাড়ি নির্মাণ করা এটাই হবে বুদ্ধিমানের কাজ সুবহান আল্লাহ উপরে চারটি হাদিসে আমরা বুঝতে পারি রজত সাল্লাহ সাল্লাম কিভাবে রাগকে নিয়ন্ত্রণ করেছে আল্লাহ তালা আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করা তফিক দান করুক আমিন